নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আপনারা আমার চ্যানেলে নানা ধরনের রেসিপি পাবে। আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নিই আজকের আমার রেসিপি। আজকের আমার রেসিপি হলো তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। তেঁতুলের চাটনি আপনারা হয়তো বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে তেঁতুলের চাটনি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেঁতুলের এই চাটনি আপনারা দই বড়া, পাপড়ি চাট, দই ফুচকা যে কোনো চাটে ব্যবহার করতে পারেন। অনেকদিন পর্যন্ত কিন্তু এই চাটনি স্টোর করে রাখা যায়। আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু আপনারা এক মাস এই চাটনি ব্যবহার করতে পারবেন। যখন আপনারা পাপড়ি চাট, দই বড়া কিংবা দই ফুচকা যে কোনো চাট বাড়িতে তৈরি করবেন, তখন এই তেঁতুলের চাটনি আপনারা ব্যবহার করতে পারবেন। এই তেঁতুলের চাটনি বানানো খুবই সহজ। এমন কোনো বিশেষ উপকরণ এই তেঁতুলের চাটনিতে লাগে না। খুব অল্প উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এই তেঁতুলের চাটনি তৈরি হয়ে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তেঁতুলের চাটনি বানাই। তেঁতুলের চাটনি করার জন্য আমি এখানে 100 পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি। তেঁতুলটা জমাট বেঁধে থাকে একসঙ্গে, তাই আমি একটু হালকা করে ছাড়িয়ে দিচ্ছি তেঁতুলটাকে। এবার আমি তেঁতুলের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে তেঁতুলটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। বেশি দেবো না, এই হাফ বাটির একটু বেশি গরম জল দিচ্ছি। এবার তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি কিন্তু ফুটন্ত গরম জল দিইনি, আমি এমনি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। তেঁতুলটা ভিজাতে ভিজাতে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখাইনি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে এই চামচের 1 চামচ গোটা জিরে নিয়েছি, এই চামচের 1 চামচ গোটা ধনে নিয়েছি, এই চামচের 1 চামচ মৌরি নিয়েছি। এই 4টে জিনিস আমি শুকনো খোলায় ভেজে এইভাবে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও এরকমভাবে গোটা মশলাগুলো 1 চামচ করে নিয়ে শুকনো খোলায় ভেজে আপনারা গুঁড়ো করে নেবেন। আমি আপনাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই গুঁড়োটা কিন্তু এই 4টে মশলা শুকনো খোলায় ভেজেই তৈরি করা। আর এই মশলাটা কিন্তু মাস্ট দিতেই হবে, তা না হলে কিন্তু তেঁতুলের চাটনি খেতে ভালো লাগবে না। তেঁতুলটা ভেজানো আছে, 10 মিনিট হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি তেঁতুলটা একটু চটকে নিচ্ছি আর তেঁতুলের থেকে কাঁচটা বার করে নিচ্ছি। এইভাবে আপনারা হাত দিয়ে একটু চটকে নেবেন, তাহলে তেঁতুলের থেকে সমস্ত কাঁচটা বেরিয়ে যাবে। তেঁতুলটা আমার চটকানো হয়ে গেছে। এবার আমি এই তেঁতুলের কাঁচটা বার করার জন্য ছাঁকনিতে ছেঁকে নেব। একটা বাটি নিয়েছি, বাটির ওপর একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে আমি তেঁতুলটা ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে দিয়ে এইভাবে ঘোরালে তেঁতুলের থেকে সমস্ত কাঁচটা বেরিয়ে যাবে। তেঁতুলের থেকে আমি কাঁচটা বার করে নিয়েছি, এর মধ্যেও কিন্তু অনেক তেঁতুলের কাঁচ আছে। আবারও আমি এর মধ্যে অল্প উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন জল দেওয়ার পর কত তেঁতুলের কাঁচ বেরিয়ে এলো। এইভাবে আপনারা তেঁতুলের কাঁচ বের করে নেবেন। আবারও আমি এটা ছাঁকনির মধ্যে ঢেলে তেঁতুলের কাঁচটা বার করে নেব। তেঁতুলের কাঁচটা আমার বার করা হয়ে গেছে দেখুন, আর এই ছিপড়াগুলো আমি ফেলে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা সারা কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, আদা কুচিটা একটু 2 মিনিটের মতন হালকা নাড়াচাড়া করব। তেঁতুলের চাটনিতে যদি আদা কুচি দেন, তেঁতুলের চাটনি থেকে গন্ধটা খুব ভালো আসে, তাই আমি আদা কুচিটা দিলাম। আপনারাও দিতেও পারেন, নাও দিতে পারেন। আদা কুচিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেঁতুলের কাঁচটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি তেঁতুলের কাঁচটা একটু তেল আর আদার সাথে মিশিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা আমি ঝরে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সাদা নুন, হাফ চামচ বিট নুন দিলাম। সাদা নুন আর বিট নুন দুটোই দিতে হবে। এখানে তিনটে খেজুর আছে, আমি বীজটা বার করে নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি, দিয়ে দিলাম। খেজুরটা দিলে চাটনির টেস্টটা খুব ভালো আসে। আপনারা খেজুরটা দিতেও পারেন, নাও দিতে পারেন। নুন আর খেজুরটা ভালো করে আমি তেঁতুলে চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। তেঁতুলের কাঁচটা দেওয়ার পর দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আখের গুড়। আমি 100 গ্রাম তেঁতুল নিয়েছি, তার জন্য আমি আখের গুড় নিয়েছি 150 গ্রাম। যতটা তেঁতুল নেবেন তার থেকে 50 গ্রাম বেশি আখের গুড় নিতে হবে। আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আখের গুড় দিয়ে করলে চাটনির কালারটা খুব ভালো হয়, তাই আমি আখের গুড়টাই ইউজ করছি। আপনারা আবার আখের গুড় আর চিনি দুটো মিক্সড করেও করতে পারেন। আখের গুড়টা ভালো করে তেঁতুলের চাটনির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু ঝালের জন্য দিচ্ছি না, কালারের জন্য দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা প্রায় হয়ে এসছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। তেঁতুলের চাটনি হতে কিন্তু বেশি সময় নেয় না। এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পুরোটাই আমি দিচ্ছি। এখানে 1.5 চামচের মতন ভাজা মশলা আছে, আপনারা তেঁতুলের পরিমাণ অনুযায়ী ভাজা মশলাটা দেবেন। ভাজা মশলাটা সমস্ত চাটনির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, তেঁতুলের চাটনি কিন্তু একটু পাতলা পাতলা অবস্থায় নামাবে, তা না হলে কিন্তু জমে যাবে, কারণ তেঁতুলের চাটনি ঠান্ডা হলে কিন্তু খুব শুকিয়ে যায়। তাই একটু পাতলা পাতলা করে তেঁতুলের চাটনিটা নামাতে হবে। 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। তেঁতুলের চাটনির ঘনত্বটা ঠিক এরকম রাখবেন, এর থেকে বেশি পাতলাও রাখবেন না, আবার বেশি ঘনও রাখবেন না। ঠিক এরকম ঘনত্ব রাখলেই কিন্তু তেঁতুলের চাটনিটা ঠান্ডা হলে একদম পারফেক্ট চলে আসবে, তখন পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। ঠিক এরকম ঘনত্বটা রাখতে হবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি একটা বাটির মধ্যে তেঁতুলের চাটনিটা ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আমার তেঁতুলের চাটনির রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে তেঁতুলের চাটনি বানাবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। এই তেঁতুলের চাটনি দই বড়া, পাপড়ি চাট, দই ফুচকা, যে কোনো চাটে আপনারা এই তেঁতুলের চাটনিটা ব্যবহার করতে পারেন। আপনারা এই তেঁতুলের চাটনিটা ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, 1 মাস পর্যন্ত ভালো থাকে। আজকে আমার তেঁতুলের চাটনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।